বান্দরবন বাংলাদেশের দুর্গম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি বান্দরবন। আর ভ্রমণ পিপাসুদের সবসময়ই অন্যতম প্রধান আকর্ষণ এই বান্দরবন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজার থেকে একদিনের প্যাকেজে বান্দরবন ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত, যার মধ্যে থাকছে যাতায়াত, বিভিন্ন টুরিস্ট স্পট, খাবার ও সময়ের সকল তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। এই হচ্ছে ট্রাভেল ওয়ার্ল্ড। আমার বান্দরবন প্যাকেজটা আমি এখান থেকে নিয়েছিলাম। আমি অবশ্য আরও অনেকগুলো এজেন্সি ঘুরে দেখলাম, আমার কাছে তাদের অফারগুলো ভালো মনে হয়েছিল, তাই আমি এখান থেকে ক্রয় করলাম। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, চাইলে যোগাযোগ করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আর বান্দরবনের এই প্যাকেজ সম্পর্কে এ টু জেড আমি আপনাদের জানানোর চেষ্টা করব, কোথা থেকে যাবেন, কোন প্যাকেজটা সবার জন্য ভালো হয়। তবে সেটা আসার পর কোন প্যাকেজ আমরা এখনও যাইনি, কারণ প্যাকেজে যাওয়ার পরে সেটা বুঝতে পারবো। তো ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি। আর প্যাকেজের সম্পূর্ণ বিস্তারিত আপনাদের আমি প্যাকেজের মাধ্যমে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। হাই ভিউয়ার্স, অনেক রাস্তা পাড়ি দিয়ে আমি এখন চলে আসছি এই মেঘলা ঝুলন্ত ব্রিজের সামনে। এটা গেট, আর এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে, জনপ্রতি 50 টাকা। আমি যেহেতু প্যাকেজে আসছি, আমাদের টিকিটের ব্যবস্থা ছিল। হাসান ভাই চলেন। জি চলেন। এই যে ঢালু রাস্তা পাহাড়ের, আমরা এখন মূল এন্ট্রান্স থেকে ধীরে ধীরে নিচে নামতেছি, অনেক নিচে। এই যে রাস্তা, বান্দরবনের সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। বাবা সুপ্রিয় দর্শক, আমরা মোটামুটি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে চলে আসলাম কক্সবাজার থেকে মেঘলা ঝুলন্ত ব্রিজে। চমৎকার সুন্দর এই পরিবেশটা, আর এর আশপাশের কিছু গাছ আসলে মনে হচ্ছিল সোনালি রঙের গাছ, সেই সাথে সবুজ রঙের পানি, সত্যি অসাধারণ ছিল। আর এখানে আমরা কক্সবাজার থেকে আসলাম একটা বাসে করে। আমাদের প্যাকেজে সর্বমোট 36 জন ছিল। আর এই ঝুলন্ত ব্রিজ দেখার পর আমরা এখান থেকে চলে যাব চাঁদের গাড়িতে, 3টা চাঁদের গাড়িতে, প্রতিটা গাড়িতে 12 জন করে চলে যাব নীলগিরিতে। থাকুন আমাদের সাথে, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের। আসলে ওঠার সময় খুব একটা বোঝা যায় না, বাইরে দেখে ভয় লাগতেছে। বাচ্চা আছে তো, আমার সাহস হয় না এখানে উঠতে। বাচ্চা না থাকলে উঠে যেতাম। এখানে খুব সুন্দর একটা দোকান আছে, একটা না 2টা 3টা দোকান আছে, প্রায় সব কিছুই আছে। আপনি রেস্ট নিতে পারবেন এখানে। বিভিন্ন প্রকার ফল আছে, ডাব আছে। আমরা অবশ্য পানি নিতেছি কারণ আমাদের হাতে সময় কম। পাহাড়ের উচ্চতায় আবার বিভিন্ন ধরনের ফল আছে। আচ্ছা এই ছোট পেঁপেটা নাও। হ্যাঁ এখন আমরা চাঁদের গাড়িতে করে চলে যাব সোজা নীলগিরিতে। আর নীলগিরিতে যাওয়ার মাঝখানে একটা চেকপোস্ট আছে, যেখানে আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড দেখাতে হবে। তো আপনারা যারা বান্দরবন ঘুরতে যাবেন নিয়ে যাবেন। আর হ্যাঁ, বান্দরবনের নীলগিরিতে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন না। যারা ড্রোন নিয়ে যেতে চান, ড্রোন ফ্লাই করা যায় না, তবে নিয়ে যেতে পারবেন। আর আসার পথে বা যাওয়ার পথে রাস্তায় আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন, যেখানে আপনার সুবিধা হয়। এখানে চেকপোস্ট, BGB চেকপোস্ট। আমরা একবার নামলাম, চেকিং করলাম। এই যে আমাদের বিশাল গ্রুপ 36 জনের পিছনেও গাড়ি আছে ভাই। এই রাস্তায় একদম টপে অবস্থা খারাপ, এখানে কথা বলা যায় না, তারপরে বলতেছি যে মোটামুটি সবাই টায়ার। হ্যালো ভিউয়ার্স, দীর্ঘ 2 ঘন্টা চাঁদের গাড়িতে এই রাফ ড্রাইভিংয়ের পর মারাত্মক কষ্ট, পিছনে দাঁড়ায় থাকে আর অনেক বেশি কষ্ট। আমরা আগে সবাই চলে আসছি, আমি মনে হয় অনেক পরে আসছি। এখন আমি নীলগিরিতে পৌঁছে গেছি, তো থাকুন আমার সাথে, দেখাই ঘুরে। টিকিট মূল্য কত? ওইখানে মোটরসাইকেলও ভাড়া দেয় নাকি? না না, সবগুলি পার্কিং চার্জ। ওইটা পার্কিং চার্জ, পার্কিংয়ের মূল্য তালিকা এটা। আর ব্যক্তিগতভাবে টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। এই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি এখন নীলগিরি একদম পাহাড়ের উচ্চতায়, তো চলুন আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মেঘের রাজ্যে, চতুর্পাশে মেঘ, এখানে দেখা যায় না নিচে খুব, আর অনেক উচ্চতায়, এই ঝাঁকির মধ্যে আসলে হাঁপাই গেছি খুব। প্রাথমিক ট্রিটমেন্ট করার মতন ব্যবস্থাও আছে, তাৎক্ষণিক কেউ যদি অসুস্থ হয়। এই হচ্ছে স্টল, এটাও সেনাবাহিনীর লোকজন নিয়ন্ত্রণ করে। এখন আমি দাঁড়িয়ে আছি নীলগিরি, এই টপ প্লেসের উপরে ক্যান্টিন আছে, এটা খুব সুন্দর, সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, খুব সুন্দর এটা গোছানো। এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, আইসক্রিম, প্লাস ভিউটা খুব সুন্দর। দেখা একটু ক্যান্টিনে আসলে টায়ার্ড ফুড, প্রচণ্ড রোদ, গরম লাগছে অনেক, তো একটু শীতলতার ব্যবস্থা। এখন আছি হচ্ছে চিম্বুক পাহাড়, কি নাম এটার? এই মুহূর্তে আমরা আছি চিম্বুক পাহাড়ে, যেটা আমাদের প্যাকেজের 3 নম্বর ধাপ, মানে 3য় ধাপ। এই চিম্বুক পাহাড় থেকে আমরা বের হয়ে খাওয়া দাওয়া করে, মানে দুপুরের খাওয়া দাওয়ার শেষে আমরা চলে যাব সূর্যাস্ত দেখতে। আর মাঝখানে সূর্যাস্ত দেখতে যাওয়ার পথে রাস্তায় পড়ে শৈল প্রপাত, সেই জায়গাটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব, তবে যদি সময় হয়। আর হ্যাঁ, এখানে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন, আপনার ড্রোন ইউজ করতে পারবেন। থাকুন আমার সাথে, আমি ঘুরে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখন লাঞ্চ টাইম, আসলে কটা বাজে পরে দেখব, 3:15। কি ভাই লাঞ্চের কি অবস্থা? পানি লাগবে না, আমি একটা নিয়ে নিচ্ছি। কি নাম ভাই? সাইমন ভাই। এই যে আরেক গ্রুপ আগে খাওয়া দাওয়া করে ফেলছে, এখন লাঞ্চের টাইম, একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই। এই বান্দরবন ট্যুরের প্রায় শেষ পর্যায়ে আমরা, এখন সূর্যাস্ত দেখতে একদম শেষ পর্যায়ে নীলাচল। এই হচ্ছে নীলাচলের প্রবেশপথ। যাক, আমরা মোটামুটি আগে চলে আসছি, সাথেই থাকুন। টাকা নাও, টাকা দিবে, আরো টাকা ফেরত দিবে না, ওইটা নাও। উপরে দাঁড়াও, উপরে দাঁড়াও। থ্যাংক ইউ বললো। হ্যাঁ, দুইজনে দাও। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমার এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।